আচ্ছা, আমাদের মুসলিমদের দিন এক, কোরআন এক, নবী এক, তাহলে ইসলামকে এত ভাগে ভাগ করা হয়েছে কেন? ইসলাম কত ভাগে বিভক্ত বলেন তো? ইসলাম কত ভাগে বিভক্ত? না, ইসলাম এক ভাগে বিভক্ত। এই এক ভাগে বিভক্ত হওয়ার এক ভাগে কি বিভক্ত নাকি এক ভাগেই? এক ভাগ, এটা কে বলেছেন? এটা আল্লাহ বলেছেন। আল্লাহ ইসলামটাকে একটা ইসলাম দিয়েছেন, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা ইসলামই আমাদেরকে দিয়েছেন। ইসলামকে এত ভাগে বিভক্ত কে করলো? হ্যাঁ, এটা কি আল্লাহ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? এটা মানুষেরা করেছে। মানুষের বুঝের কারণে হয়েছে, ত্রুটির কারণে হয়েছে, মানুষের জেদের কারণে হয়েছে। ইসলাম কখনো কখনো বিভক্ত হয়েছে মানুষের জেদের কারণে না? আমি একটা বললাম, আমি বলে ফেললাম যে এটা ঠিক। যেমন কাদিয়ানিরা প্রথমে তারা দাবি করেছে তারা মুসলিম, কিন্তু তারা বলেছে মির্জা আহমদ কাদিয়ানি কি নবী, নবী বলেছে না? তাইলে সে তো জেদ করে বিভক্ত করেছে। এভাবে শিয়ারাও জেদ করেছে, শিয়ারা জেদ করেছে। এভাবে ইসলামের বিভিন্ন ফেরকার লোকেরা নিজেদের মন মতো বক্তব্য বলে বলেছে এটা কোরআন, এটা সুন্নাহ। তাহলে কোরআন সুন্নাহ কি এর জন্য দায়ী? অতএব আজকে মুসলিমদের এই বিভক্তির কারণ মুসলিমরা নিজেরা, অথবা কিছু লোক আসলে সত্যিকার অর্থে মুসলিম নয়, মুসলিম নামধারী, তাদের কারণে ইসলামের মধ্যে এই বিভক্তি হয়েছে। আজকে যারা সত্যিকারভাবে ইসলামের অনুসারী তারা ঐক্যবদ্ধ, তারা কোরআনের প্রত্যেকটা বক্তব্যকে মেনে নেয়, তারা সহি হাদিসের সকল বক্তব্য মেনে নেয়। আমাদের জন্য জাল হাদিসের অথবা যে হাদিসটা জাল হিসাবে প্রমাণিত সে হাদিসের বক্তব্যকে আমাদের গ্রহণ করতে হবে? যে হাদিসটা শুদ্ধ নয়, অথেন্টিক নয়, তার বক্তব্যকে গ্রহণ করতে হবে? নো। তাহলে ইসলামের অথেন্টিক বক্তব্য একটাই, ইসলামের মধ্যে কোনো ধরনের স্ববিরোধিতা নাই। আমাদের যে আকল বা বুদ্ধি বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন তার সাথে কোরআন এবং সুন্নার কোনো বিরোধ নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বারবার আমাদের উদ্দেশ্যে প্রমাণ করে দিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন যে ইসলামের কোনো বিশুদ্ধ ওহির সাথে মানব বিবেকের, মানব বুদ্ধিমত্তার কোনো বিরোধিতা নাই। আন-নাকলাস সহীহ লা ইউআরিদ আল আকলাস সারিহ, আল আকলাস সারিহ লা ইউআরিদ আন-নাকলাস সহীহ। বিশুদ্ধ স্পষ্ট আকল বুদ্ধিমত্তা কখনোই বিশুদ্ধ নাকল তথা ওহির সাথে বিরোধপূর্ণ নয়। অতএব আজকের প্রেক্ষাপটে কোরআন হাদিসকে সামনে রেখে মুসলিম উম্মাহ যে বিভক্ত হলো তার জন্য আমরা দায়ী। আমাদের হিংসা প্রতিহিংসা, আমাদের জেদ, আমাদের গোড়ামি, আমাদের তাআসুব, আমাদের বিভিন্ন রকম দুনিয়ার স্বার্থ, এগুলো হচ্ছে কারণ। সুতরাং আসল কারণ যদি আমরা চিহ্নিত করতে পারি এবং সেগুলো থেকে উম্মাকে উদ্ধার করতে পারি, তাহলে এই উম্মাহ আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ।